শশা গুন্ডারা ওই অর্জুনের মাথাটা লোহার ডান্ডা মেরে ভেঙে গুড়িয়ে দেবে। Thank you.
কোথাও আমার মুখে কোনো কথাই নেই, পায়ে পায়ে হাতে হাতে নাকে নাকে পবিত্র আর নির্মল কেটে পাঠিয়েছি, তার উপরে অফিসের যদি খাচ করে ধরে ফেল, খাচ করে আপনাদের চাকরি চুরে যাবে। আমি জানতাম তুমি ঠিক সময়ে ঠিক কাজটাই করবে। তুমি আমার প্রিয়ে অবশ্যই, আসলে তো তুমি আমার প্রিয়া, তাই আমার কাছে তোমার সবকিছু একবার বেটার আছে। বলো বলো, তুমি কি পুরস্কার চাও? আপনার ভালোবাসা আর Thank you.
নেশা আমারও যাকে পল্লবী, নেশা আমারও যাকে, তাই তো কলকাতার বাইরে গেলে তোমার কথা আমি এক মিনিটের জন্য ভুলে থাকতে পারি না। আমার মেয়ে সাধনা আমাদের সন্দেহ করে, আমি তাকে বলি কিন্তু সেদিন তার যৌবন আমি চিবতে পারিনি, ব্যবসার কাজে এতটাই মত্ত যে সেদিনের ঘটনা আমি ভুলেই গিয়েছিলাম। আমার এই অফিসে চাকরি দিলাম, টাকার দরকার বুঝি যাত্রা নাটকের বই পড়ছিলাম, ওই তারই কিছু চরিত্রের ডায়লগ নিজের মনে বলছিলাম আর কি। তোমার এই দেশ সেবা, তারপরে তোমার এই ব্যবসা নিয়ে তুমি এত ব্যস্ত থাকো বাবা, পড়তে হয় মা, পড়তে হয়। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যাত্রা হলো লোকশিক্ষার মাধ্যম, আর লোকসেবা করতে গেলে তোমার লোকশিক্ষের বই পড়তেই হয়। আমি কি বলি জানিস মা, যারা ওই বই পড়ে না তারা দেশ সমাজ তথা ওই শিক্ষার শত্রু। ওদেরকে খারাপ কথা বলে তুই আর নিজের মুখ নষ্ট করিস না, আমি ওই সব বুঝে সব ব্যবস্থা করার জন্য আমি তার অনেক আগে আমার এই বুকের মাঝখানে না একটা ওই জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসিটা বন্ধ করে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিই, আমার অনেক কাজ আছে। তুমি তোমাকে দেখে আমার সেই পুরোনো দিনের কথাটা খুব বলতে ইচ্ছে করছে। যেটা বলতে ইচ্ছে করছে তাড়াতাড়ি বলে ফেলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমার সঙ্গে লাভ করবে কিন্তু কেন আমি জীবন জ্যামিতির কোন সরল রেখায় এখনো পর্যন্ত কোন সরল রেখার সঙ্গে মিলিত হয়নি। আপনি কি করে জানেন যে আমি বেকার? আমি জানি, আমি জানি, কারণ যাদের কাজ থাকে না তারাই ওই ভালো কাজ করে। আমার বাবার দেশ সেবা করার হাতটাকে আরো শক্ত করুন, বুঝলেন মা? আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী, ছেলের মনের কথা বুঝতে পেরে সব নিজেই বলে চলে গেল। স্যার, মিশরালি স্যার,
আপনি আজই ওকে ওর অ্যাপয়েন্টমেন্ট একটা দিয়ে দেবেন। ওকে স্যার। আপনি আপনি সত্যি বলছেন স্যার? যুবক, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি। আমি পল্লবগ্রাহী নই, আমি গুণের গুণগ্রাহী। তাই তোমার মতো একটা দুঃসাহসী শক্তিমান তেজস্বী ছেলেকে আমি আমার কোম্পানির কাজে আজই নিযুক্ত করলাম। লেটারটা আজই দিয়ে দিচ্ছি। আমার বাবা নেই। না নেই, আমি শুধু আমার মায়ের ছেলে। আপনার জীবনের সঙ্গে আমার জীবনে কি অদ্ভুত নেই জানেন? আমি শুধু বাবার ছেলে, আমার মা নেই। আমি মায়ের সঙ্গে কোনোদিন পাইনি। আমরা যেন মহাভারতের দুই পুরুষ। আপনি কর্ণ, আপনি অর্জুন। এই যুগের আদর্শবান যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্রগুলো প্রবেশ করলো। প্রবেশ না করে উপায় ছিল না স্যার। গুপ্ত সাহেবের কায়দার কল বড় সাংঘাতি। আস্তে কথা বলো। কেন স্যার? ভুবনবাবু বাড়িতে না থাকলেও আমার কোন অঞ্জলি আছে, ওই অঞ্জলি শুনতে পেলে না ভুবন বাবুকে সব বলে দেবে। সে কি স্যার? বিশ্ব ওই ভুবন বাবুকে তাহলে আপনি মানে কথা বাদ দিয়ে বলো তো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত থাকবে? 25,000। 25,000? মাত্র 25,000 টাকা? তুমি কি জানো না সঞ্জয় যে 25,000 টাকা এই যুগের নস্যি? ঠিক আছে ঠিক আছে, আপনি ওই পুরোপুরি 50,000ই পাবেন। তবে স্যার বলছিলাম কি, ওই দিন ওই ভুবন বাবুকে একটু আটকে রাখবো। টাকাটা কখন পাবো? ঠিক রাত 8টায়। রাত 8টায়? হ্যাঁ স্যার। ওই যে বাচ্চা ছেলেগুলো খেলা করে যে মাঠটায়, ঠিক তোর পাশের ঘরের খাটটায়, সেখানে ওই 7টার আসর বসে ওইখানে একটা খোড়া ভিকার আপনার হাতে তুলে দেবে মালের বান্ডিল। আপনি বান্ডিলটাকে সরিয়ে রেখে সোজা চলে যাবেন ব্যাংকে। দেখবেন স্যার, এইরকম আরো কয়েক ধাপ 50,000 টাকা পেলে বাড়িটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর বাড়িটা কমপ্লিট হয়ে গেলে গাড়ি, আর গাড়ি হয়ে গেলে বিয়ে না করলে আর কবে বিয়ে করবেন স্যার? দম্ম আছে, আর ওই দম্মটা দম্মটি না করলে চম্মটাই মিশে যেমন হয়েছে আমার। বাবা চুপ করো, তোমার এই রামায়ণ না আমি অনেক পড়া শুনেছি। ঠিক আছে ঠিক আছে। তবে স্যার একটা কথা একটু কাছে আছে। কি বলো? আপনার ভগ্নিপতি রবি ব্যানার্জি আমাদের অফিসে মিস পল্লবীর সাথে ইন্টারভিউ করছে। হ্যাঁ খবরদার গোপাল, ওই রবির নামে আজে বাজে কথা বলে না, আমার কোন অঞ্জলি কিন্তু খুব রাগ করবে। ঠিক আছে স্যার, ঠিক আছে বলবো স্যার। হ্যাঁ বলো। 50,000 টাকা দেবেন স্যার। 50,000 টাকা? কি করবে তুমি 50,000 টাকা? কথাটা শুনলে আমার মাথায় একেবারে আগুন জ্বলে যায়। যারা
শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু
হিসেবটা মিলছে কই? কি করে মিলবে এই অবস্থা? অর্জুন পোস্তের কাছে বাসা নিয়েছে যে সে খবর রেখেছেন, খবরের কাগজে পড়েছি। এবার মা সাহসী যুবক অর্জুনকে নিয়ে দক্ষিণ পন্থে বলবে অর্জুন আমাদের, বামপন্থী বলবে অর্জুন আমাদের, অবশেষে মধ্য পন্থে কুন্তি মায়েরা খুন্তি নিয়ে কাঁদতে বসে যাবে। হাসবেন না, আমি একটু ভাবতে দিই। কি ভাবছেন? ভাবছি আমার ছেলে সোম যদি অর্জুন হতো, কিংবা অর্জুন যদি আমার ছেলে সোম হতো, তাহলে গর্বে অহংকারে কানায় কানায় ভরে যেত। সেই ছোট্ট ছেলে সবকে নিয়ে পরদিকে কোথায় হারিয়ে গেল আমি তাদের এত খুঁজলাম, কিন্তু কোথাও তাদের সম্মান পেলাম না। আর যাই হোক, বাড়ালো পথে পুড়ে মরেনি। তাহলে তারা কি ভিক্ষে করছে, কিংবা ছিঁচি করে জীবন রাখছে? আমি ততক্ষণ দেখে আসি তারা কোথায় আছে। আপনাকে কিন্তু আমি অসংখ্য ঘুরে বেড়াচ্ছিলাম, বস্তির মালিক টাকার জন্য চাপ দিচ্ছিল, বলছিল
Happy birthday.
চোখ ঘুরে দেখে যা সিঁদুর পর Oh,
তুমি? হ্যাঁ আমি। আমি আসতে বাধ্য হলাম, কারণ আর কিছুক্ষণের মধ্যে ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জি এখানে আসছেন। কেন কেন আসছেন? জানি না, আমি কিন্তু আপনার সব খবর রাখি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে খালি থাকবে? সিটে যে বসে আছে মিস সাধনা গুপ্ত। আপনি কি গুপ্ত প্রেস পঞ্জিকা নাকি? হ্যাঁ, যে তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আপনার মুখস্থ। আমার বুকে আছে জানি না, তবে আপনার চোখে আছে অপূর্ব নেশা। নেশা? তুমি বুকে আছে অপূর্ব ভালোবাসা। ভালোবাসা? আমার সর্বাঙ্গ জুড়ে আছে তোমাকে আপন করে কাছে পাবার স্বপ্ন মতো আশা। কিছুক্ষণ থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? চাকরি করতে এসে আটটা মনে হচ্ছে কাজ। আপনি দেখছেন ভীষণ গাড্ডায় পড়ে গেছেন মিস্টার ব্যানার্জি। আমার নাম কি অর্জুন, আর অর্জুনের আরেক নাম সব্যসাচী। আর সব্যসাচীর সব দিকে কিন্তু চোখ, কথাটা মনে রাখবেন। তোমার সব দিকে চোখ নয়, তোমার ওই সবের দিকে চোখ। তোমার সেই চোখ দুটোকে আমি ছিঁড়ে তুলব। হোটেলে অসাধারণ তুমি সুন্দরী যুবতী আত্মহত্যা। কাশ্মীর সীমান্ত বাদ, আচ্ছা হ্যাঁ, একটা ভালো খবর, এখানে ব্যান্ডেলের খাবার দোকান থেকে উদ্ধার 30 লাখ টাকার কোকেন ও হেরোইন দোকানদার পলাতক। আমি বলছিলাম কি স্যার, শিলাম নদীতে নৌকো ডুবি, এ পাতায় ভৈরব বাবুর যাত্রার বিজ্ঞাপন, এখানে খেলার খবর। ছমাসের মধ্যেই অর্জুন ভট্টাচার্য অনেক বাড় বেড়েছে, তাই তো? তুমি দিয়ে দাও। আমি ইউ আর মাই বয়, তোমাকে আমি কোনোদিন আমার কর্মচারী ভেবেছি ভাবিনি তো? কেন জানো? কারণ তুমি আমার ছেলের মত। কেন রাখি জানেন স্যার? কেন? কোথায় বলেন, আমি আপনার ছেলের মত। তোমার কি কুটি কুস্তি আমার সব জানা। শুধু জানি না কোথায় তোমার শয়তানি মা ভারতী আর ছোট ভাই সোম। না স্যার সোম নয়, আজ তো মঙ্গলবার। আজ মঙ্গলবার, ঠিক ঠিক ঠিক। হ্যাঁ স্যার, আজকে তো ওই নর্থ বেঙ্গল অ্যাক্টর বেটি কুক সাবের লাস্ট ডে, সেই চালানোতে আপনি প্লিজ একটু সাইন করে দিন। হ্যাঁ দাও দাও দাও। তোমাকে একটা কাজ করতে হবে অর্জুন। হ্যাঁ স্যার, কি কাজ বলুন? ছমাসের মধ্যে ওই মানে গুপ্ত অ্যান্ড গুপ্ত কোম্পানির ম্যানেজার রবি ব্যানার্জির ওপর তোমাকে একটু নজর রাখতে হবে। মিস্টার ব্যানার্জি তো আমাকে ভীষণ শ্রদ্ধা করে। হ্যাঁ করে, আমিও তাকে বিশ্বাস করি মুখে, কিন্তু মনে মনে আমি বিশ্বাস করি তোমাকে। কারণ 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 তুমি আমার ছেলের মত। ওই ছেলের মতো বাবার মতো কথা আমার সামনে বলবে না।
না জন্মেছে। আপনি আপনার মালিক আর আমি আপনার কর্মচারী, তাই আমাদের মতো ছেলের মতো বাবার মতো কথাও থাকবে না স্যার। আমি আপনার কোম্পানির বেবি ভুকা বেবি নই, আমি আমার ভাই বুকে দুঃখ দুর্ভিক্ষ। I'm sorry, sir. আমার মাথা ব্যথা গরম হয়ে গেছে, প্লিজ। It's all right, it's all right, my boy, be cool. এই জন্যই তো আমি অর্জুনকে আমার এই কোম্পানির কাজে নিয়োগ করেছি। আরে সঞ্জয় বাবু, আজ একেবারে সাদা পোশাকে যে আরে বাবা বাবা, তোমরা দুজন তো বেশ ভালো মেকআপ নিয়েছো। হ্যাঁ হ্যাঁ স্যার, একেবারে চেনাই যাচ্ছে। আরে কি করে চিনবে স্যার, সত্যি যখন বন্ধু থেকে আসে তখন কেউ কি তাকে চিনতে পারে? আরে হনুমান যখন ব্রাহ্মণ থেকে রাবণের মৃত্যুমান চুরি করেছিল তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল স্যার? না যাচ্ছে কথা, তোমরা এখন নিজের নিজের কাজে যাও। কালকে দেশের মঙ্গল কামনা করে যে সভায় আমি ভাষণটা দেব সেটার একটু আমি ওই খসড়াটা করে নিই। হ্যাঁ স্যার, আপনি খসড়া করুন। আপনারা হচ্ছে যে নেতা মানুষ, আগামীকাল জনসভায় পাবলিককে কি কি ভোট দেবে সে তো আজকে রাতে আপনাকে মুখস্থ রাখতে হবে, তাই আপনি আপনার খসড়া করুন। কালকের সভায় দেশের মঙ্গল কামনা করে আমি যে ভাষণটা দেব সেটা আমি আপনাদের আজই শুনিয়ে রাখছি। আমি বলবো সভায় উপস্থিত আমার মা বোনেরা, দাদা ভাইয়েরা ও শ্রদ্ধেয় ব্যক্তিরা, আপনারা জানেন যে কাশ্মীর সমস্যা আমাদের জাতীয় সমস্যা, পাঞ্জাবের উগ্রপন্থীদের ঝামেলা আর লাল মাটিতে মাওবাদীদের হামলা, এই সব থেকে আমাদের দেশ, আমাদের মা, আমাদের ভারতবর্ষকে বাঁচাতে আমাদের হাজার হাজার নতুন নতুন ব্যভিচার, আর সেই সব ব্যভিদের হাত পা মাথার মন শক্ত করতে চাই। দেবী আপনারা তো জানতে চাইলেন না কোন কোম্পানির দেবী ফুট, আপনারাও চাইলেন না, কোনো ব্যাপার না, আমি নিজেই বলে দিচ্ছি, গুপ্ত অ্যান্ড গুপ্ত কোম্পানি ওয়ান অ্যান্ড অনলি অরিজিনাল বেবি ফুড, আমাদের কোনো শাখা নেই। না না না, হাসতে ইচ্ছে করছে না, ভাবতে ইচ্ছে করছে না, সঞ্জয় টাকা নিয়ে ফিরে না আসা পর্যন্ত আমার কোনো কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু সঞ্জয়টা এখনো টাকা নিয়ে ফিরছে না কেন? এসে গেছি স্যার, এসে গেছি কোন রকমে পৈতৃক প্রাণটা নিয়ে গাড়ি চালিয়ে ফিরে এসে গেছি। তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? বলবেন না স্যার, অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? ভাই লোক তো চাপা নিয়েছিল কি? না না স্যার, ওই পুরোপুরি অ্যাক্সিডেন্ট হয়নি, হতে হতে বেঁচে গেছে। কি বলবো স্যার, একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক ছুটে এসে ওই বাচ্চাটাকে সরিয়ে না নিলে পেয়েছে কায়দা করে এক লড়ি গ্রাম আমি বাইরে পাচার করে দিলাম আর টাকার বেলায় গিয়ে কোন সারা কাজ করতে চায় না, কাজ করে না স্যার, কোন সারা সরকারি কর্মচারী ঠিক ঠিক কাজ করে না। তুমি ঠিকই কথা বলেছো সঞ্জয়, এই জন্যই না দেশটা একেবারে জাহান্নামে যাচ্ছে। আরে তোমরা চিনতে পারছেন না স্যার। আরে কি করে চিনতে পারবেন স্যার, আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে? না স্যার, ছদ্মবেশে বহুরূপী ছদ্মবেশে। হ্যাঁ আপনারা যেমন বহুরূপী আমরাও তেমনি বহুরূপী।
পবিত্র আরে পবিত্র তুমি আর হয়তো কর্মপুত্র বিষপুত্র হলেও হতে পারে। আমার সঙ্গে রহস্য করে
আপনি জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ তার রক্তে শান্তি হয়েছিলেন। তুমি ঠিকই লিখেছ, আমি শুধু আমার বাড়ির ছেলে। জানেন স্যার, ছেলেবেলায় আমি যখন মাকে জিজ্ঞাসা করতাম আমার বাবার নাম কি, মা তখন কে দেখে তো বলতো পুলিশের গাফিলতিতে তাহলে পুলিশ অফিসারের নাতির অ্যাক্সিডেন্ট হয়। শুধু ইংরেজি নয় তো, শুধু ইংরেজি নয়, আমার আমার যে জীবনের প্রথম অধ্যায় করা হয়নি, যাবার আগে আমাদের চিকিৎসা খরচের টাকাটা নিয়েছি ও ভাই। কি বললেন? আপনার নাতি আমার দামকে বলে দেখেছেন, উনি আমাকে দেওয়ার বলেছেন। আপনি শুনেছেন আমার মায়ের মুখে উচ্চারিত হওয়া কতগুলো কবিতার লাইন, তাই জীবনের লাইনটা আমার কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে স্যার। আপনি 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 ও টাকা ধরে রেখেছি স্যার, আপনি টাকা রেখে দিন, ও টাকা আমি নিতে পারবো না স্যার। টাকা একটা জিনিস নিয়ে যাও অর্জুন। কি জিনিস? যে জিনিস চোখে দেখা যায় না, যে জিনিস তোমার মিষ্টি আরো লাগে রে, লাগ তো তাই তো মাইরা দায়ে ও সোনার রে, ও
যেমন ঠকিয়েছি। মতি মানে তুমি জানো না বাবু? কেমন যত সব বলে দিয়েছি ভালো করে মিলিয়ে দাদাকে না দেখেই চলে যাবে? হ্যাঁ যাবো যাবো যাবো। দাদু আমিও যাই, দাদাকে বলবো দাদা তোর আর আসার দরকার নেই, বৌদি চলে গেছে। ভগবান ওদের প্রাণ ধরে হাসতে দাও ঠাকুর, কিন্তু আমার যে মনে বড় ভয় হয়, মনে হয় আমাদের এই ভাঙা ঘরে চাঁদের হাসি দীর্ঘস্থায়ী হবে তো। কে বলেছে দাদু দীর্ঘস্থায়ী হবে না? আমি চাঁদকে বলে দেব চরবন্ধু, আমাদের আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, হবে না সে কথা তোমাকে বলা যাবে না। আর ওই তোমার ভালোবাসার রাজপুত্র কেউ বলা যাবে না, আর আমরা দুই পুরোতে বসে আমাদের দুজনকে যেমন করে হোক দাঁড়াতে পারলেই বাঁচো। Yeah.
শুনেছি। এত বড় কথাতে তুই আমাকে যে গোপন করে রেখেছিস সেটা হচ্ছে দোষটা আমার নয়, আমার তোমার। হ্যাঁ মা, আমি কায়স্থের মেয়ে আর ও ব্রাহ্মণের ছেলে। এই সম্পর্কটা যদি আপনি মেনে না নেন, এই ভয়ে আমি ওকে আপনাকে কথা বলতে পারবো না। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মন কেন সাথে না? মা, আমি যদি সম্বন্ধ করে বিয়ে দিতাম তাহলে হয়তো জাতির বিচার করতাম, কিন্তু তোমরা দুজন দুজনকে যখন ভালোবেসেছো তখন আমাকে যখন ভালোবাসার কোনো জাত নেই মা। মা অর্জুন, তোদের ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকে বাবা। তোর ভালোবাসার বঞ্চনায় এই মেয়েটা যেন কোনোদিন চোখের জল না ফেলে। মা আজ আমি আসি, এসো ভাই। আমি অসুখী নই, আমি তার চেয়ে কম সুখী নই।